আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রথম সেহরির আয়োজনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমাদের রোজার মধ্যে এই দইটা হচ্ছে মানে ম্যান্ডেটরি। আমার বাসায় বলেন বা আমার আম্মুর বাসায় বলেন, দুই জায়গাতেই এই দইটা আমি সবসময় বানাই, রোজা আসলে মাস্ট। আর সাথে যা যা রান্না করছিলাম সেগুলোর সাথে ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দইটা বসানোর জন্য, শুরুতে আমি দইটা বসাই কারণ সেহরিতে দই দিয়ে আসলে আমাদের ভাত খাওয়া হয়। তো দইটা বসানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ হচ্ছে জাল করে নিচ্ছি। অনেক বেশি জাল করব না, মানে 1 লিটার দুধ যাতে 700 গ্রামের মতো হয় ওরকম পরিমাণ জাল করে নিছি। সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি, যে যেরকম চিনি খান। তো আমি 1 লিটার দুধে হচ্ছে 1/2 কাপের মতো চিনি ইউজ করছি। এরপর আমি এখানে একটা দই কিনে আনছিলাম বাজার থেকে, মিষ্টি দই। মিষ্টি দইটাকে ভালো করে ফেটে নিছি, ওইটা দিয়ে আমি দইয়ের বীজটা বানাবো, মানে দইটা বানাবো আর কি। তো ভালো করে দইটাকে ফেটে আর যে দুধটা গরম মানে জাল দিয়ে নিছিলাম ওই দুধটাকে একদম হালকা কুসুম গরম করে নিয়ে সাথে দইয়ের সাথে হচ্ছে মিক্স করে নিচ্ছি। সামান্য অল্প একটু মানে দুধ দিয়ে আগে ভালো করে হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিক্স করে দেন বাকি দুধটা অ্যাড করে দিচ্ছি। আপনি এখানে একটু হ্যান্ড হুইস্কটা সবসময় ইউজ করলে বেটার হয়, তাহলে দইটা মানে সুন্দর জমে আর কি। যখন দুধটাকে এরকম নাড়বেন তখন খুব সুন্দর ফেনা ফেনা হয়, যার কারণে খুব ভালো জমে। তো আমি এখানে একটা বড় হাঁড়ি নিচ্ছি, বড় হাঁড়ির মধ্যে একটা চাদর দিয়ে দিচ্ছি। এটাগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার একটা কাপড় ইউজ করবেন। এরকম বড় হাঁড়ির ভিতরে চাদরটা বিছিয়ে দিয়ে তার উপরে আমি যে ওয়ান টাইমের যে কাপ গুলোগুলো আমার বাসায় সবসময় থাকে, ওই যে বললাম দই বানাতে হলে রোজায় যেহেতু লাগে এই জন্য আমাদের বাসায় মানে বেশি করে নিয়ে আসা হয়। তো আমি সব কাপে হচ্ছে এরকম দইগুলো ঢেলে এখন হচ্ছে সুন্দর মতো এটার উপরে একটা মানে প্লেট দিয়ে দিছি, তার উপরে হাঁড়ির ঢাকনাটা দিয়ে এরকম চাদর দিয়ে মোড়ায় সুন্দর মতো আমি ওভেনের ভিতরে রেখে দিই। মোটামুটি 6 ঘন্টার মধ্যে দইটা জমায়। আমি রাতের 8টার দিকে দইটা বসাইছিলাম আর সেটা হয়ে গেছে হচ্ছে মানে সেহরিতে খাওয়ার মতো। তো এরপর আমি এখানে দইটা বসানোর পর আমি এখানে হচ্ছে বাইলা মাছ বা বেলে মাছ যেটা সেটা হচ্ছে ভুনা করব। তার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিছি, পেঁয়াজের মধ্যে টমেটোকে ভেজে সুন্দর মতো এখানে বড় একটা টমেটো ইউজ করছিলাম। আর আমি এখানে আজকে দুইটা মাছ রান্নার মশলা একসাথে কষাই নিব আর কি। এখানে হচ্ছে আমি সবুজ অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম দিই আদা রসুন বাটা দিয়ে দিছি। আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে তার মধ্যে হলুদ মরিচ ধনে জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাকে সুন্দর করে কষাই নিচ্ছি। মশলাটা কষানোর এই পর্যায়ে আমি এখান থেকে কিছু মশলা আলাদা করে নিব। আমি আজকে বেলে মাছ আর হচ্ছে কাজলি মাছ, নদীর মাছ কাজলি, এই মাছটাকে হচ্ছে ভুনা করব মানে সুন্দর করে। তো এর জন্য হচ্ছে মশলা দুইটা একই রকম যেহেতু হবে আমি একবারে মশলাকে কষাই নিচ্ছি। তো মশলাকে আলাদা করার পরে যে আমি আরেকবার মশলাটাকে সুন্দর মতো কষাই নিয়ে আগে থেকে ধুয়ে রাখা লবণ মাখিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ধুয়ে নিছিলাম রাখা মাছগুলোকে সুন্দর মতো এখানে দিয়ে আমি জাস্ট একটু হাল মানে একদম আলতো হাতে হচ্ছে মশলার সাথে মিক্স করে দিয়ে মাছটাকে কষাই নিব। মাছটাতে আমি কিন্তু মাছে কোনো পানি ইউজ করিনি এখনও। এই মাছটাকে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখেই কষাই নিচ্ছি, তাহলে মাছের রান্নাটা অনেক মজা হয়। আর বেলে মাছ তো একটু লবণ মাখিয়ে রাখলে, প্রপারলি লবণ ঠকলে অনেক মজা লাগে কিন্তু খেতে। তারপর এই যে আমি এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম মাছটাকে সুন্দর মতো রান্না করার জন্য। বেলে মাছ রান্না করতে বেশিক্ষণ লাগে না আসলে, তো দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মজাও লাগে খেতে। তো এই যে এরপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে ঝোলটা শুকাক ঝোলটা একদম কমানো হবে। আর এ পাশে আমি চিচিঙ্গা ভাজি করব। তো চিচিঙ্গা ভাজি করার জন্য প্রথমে আমি হচ্ছে এরকম পেঁয়াজ মরিচকে ভালো মতো ভেজে নিছি, তারপরে যেরকম কেটে রাখা চিচিঙ্গাগুলো অ্যাড করে দিলাম। এখন এগুলোকে সুন্দর মতো ভেজে নিব, কোনো ধরনের পানি বা কোনো হলুদ মশলা কিছুই দিব না। আমি এটাকে এইভাবেই মানে লবণ দিয়ে সুন্দর মতো মানে ভাজিতে বসে লো ফ্লেমে রেখে ঢেকে দিব, তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, কোনো পানি আর দেওয়া লাগে না। আমি সব ভাজি নর্মালি এরকমই করি, কোনো হলুদ মশলা বা কোনো কিছুই দিই না, হলুদও দিই না, আমাদের কাছে কেন জানি এই কালারটাই ভালো লাগে। তো এই যে এখন সুন্দর মতো নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ওই পাশে তো হচ্ছে আমার বাইলা মাছটাও রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট উপর দিয়ে এখন একটু ধনে পাতা দিব। আর এই মাছটা একদম কম নাড়ানাড়ি করতে হয় কারণ নাড়ানাড়ি করলে হচ্ছে ভেঙে যায়। ছোটো বাইলা মাছটা কিন্তু খেতে বেশি মজা লাগে বড় বাইলা মাছ থেকে। আর এই যে এরপর এখন লাস্টে ধনে পাতা দিয়ে দিব, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে এরকম একদম মাখা মাখা করলেই এই বাইলা মাছটা খেতে মজা লাগে, ঝোলঝোল না মানে আমাদের কাছে কেন জানি খেতে ভালো লাগে না। তো এই যে আমার রান্না বাইলা মাছটা কমপ্লিট। এরপর আমি যে আরেকটা মাছ রান্না করবো কাজলি, ওটার জন্য যে মশলাটা আলাদা করে উঠাই নিছিলাম ওটাকেও একটু পানি দিয়ে আরেকবার কষাই নিস, তারপরে যে কাজলি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো কারা কারা চিনেন বা কারা কারা খান বলেন তো? আমি অতটা খাই বা খাই না, বাট আসিফের তো এই মাছগুলো খুবই পছন্দ।
তো এই যে সুন্দর মতো, মানে দুইটা মাছই একদম নরম, তো অনেক বেশি নাড়াচাড়া করার কিছু নেই, জাস্ট দিয়ে একটু নেড়ে মশলার সাথে একটু মিক্স করে দিয়ে আমি কষানোর জন্য রেখে দিছি। আর চিচিঙ্গা ভাজিটা যখন চিচিঙ্গা একদম সেদ্ধ হয়ে আসবে মোটামুটি, তখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিছি। এই চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে খেতেই কিন্তু বেশি মজা, মানে আমার খুব ভালো লাগে মাছের ডিম অথবা এরকম মুরগির ডিম, যেটাই হোক একটা চিচিঙ্গা ভাজিটাকে এরকম ডিম দিয়ে ভেজে দেখবেন মজা লাগে। তো আমার ভাজিটাও কমপ্লিট, জাস্ট একটু সুন্দর মতো লাল লাল করে ভেজে নিছি। এরপরে যে মাছটা কষানো কমপ্লিট করে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিছিলাম, এরপরে যে ঝোলটাকে একদম কমায় নেব। এই যে দেখেন মাছ রান্নার ফাইনাল লুক, দুইটা মাছই হচ্ছে একদম মানে শুকনো শুকনো হবে আর কি, খেতে খুব মজা হয়েছিল এই দুইটা মাছই, আর সাথে ডাল চচ্চড়ি ছিল যার কারণে খুব একটা সমস্যা হয়নি। আমি এই জন্যই মাছগুলোকে একদম এরকম ঘুনা ঘুনা করে নিছি। আর এই যে চিচিঙ্গা ভাজি, তো ভোর রাতে হচ্ছে যে দুইটা নামাচ্ছি, দেখেন দুইটা কিন্তু মাশাল্লাহ অনেক পারফেক্টভাবে জমছে, খুবই সুন্দর হয়েছে। এবং আমরা বললাম না যে দই দিয়ে ভাত খাওয়া হয়, অন্য কিছু দিয়ে খাই আর না খাই, আমি হচ্ছে বেসিক্যালি দই দিয়ে ভাতটা খাই, দুধ কলা দিয়ে আসলে অতটা ভালো লাগে না, এই জন্য আমার কাছে দই দিয়ে ভালো লাগে। তো এইসব একদম পারফেক্টভাবে জমছে, এটাকে জাস্ট এখন ফ্রিজে আমি একটা বক্সে রেখে দিব, আর যে কটা খাওয়া হবে সেটা তো খাওয়াই হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।